অব্যবহৃত ডেটা ও টকটাইম ফেরত, বান্ডিল প্যাকেজ সহ সিম বিক্রি ও প্রিমিয়াম সিম কালোবাজারি বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তাদের শুভানুধ্যায়ীরা। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ব্যানারে সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি একই প্যাকেজ অথবা মেয়াদ শেষ হওয়ার আগে প্যাকেজ রিচার্জ করার কঠিন সমীকরণের কারণে গ্রাহকরা সরকার ঘোষিত গ্রাহক বান্ধব নির্দেশনার কোনো সুফল ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেন। গ্রাহকের অজান্তে তার কাছ থেকে টাকা কেটে নেওয়া যাবে না। দুশোরা আগস্ট গত বছর একটি নির্দেশনা দিয়েছিলেন এবং আমাদের দাবির সাথে সে সম্মতি প্রকাশ করেছিলেন এবং এই টাকা গ্রাহককে ফেরত দিতে হবে। এটি নির্বাচন নিয়ন্ত্রণ কমিশনের সাথে থেকে দুটি শর্ত আরোপ করা হলো যে একটি হচ্ছে পরবর্তী রিচার্জের সময় এটি যুক্ত হবে, আবার অপারেটরদের থেকে একটি শর্ত দেওয়া হলো যে একই ধরনের প্যাকেজ থাকতে হবে। কিন্তু আপনি দেখেন একটি প্যাকেজ কি তাদের দীর্ঘমেয়াদি থাকে? একটি প্যাকেজ তো মাসে মাসে পরিবর্তন হয়, কোনো দিন পর পর পরিবর্তন হয়। তাহলে যেই প্যাকেজটা আজকে কিনলেন সেই প্যাকেজটা আপনি দুদিন পরে কিভাবে রিচার্জ করবেন? আর গ্রাহকের পকেট থেকে তার অজান্তে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। ডেটা প্রতারণা এবং বান্ডেল সিম কালোবাজারি বিষয়ে ব্যাখ্যা দিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, এছাড়াও বিভিন্ন অনলাইন গ্রুপে উচ্চ মূল্যে প্রিমিয়াম সিরিজের নাম্বার বিক্রি নিয়েও অভিযোগ করেন তিনি। জানালেন, অনেক গ্রাহক এভাবে অনলাইনে সিম কিনতে গিয়ে প্রতারিত হয়েছে। নিজেদের অনুসন্ধানের বরাত দিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বললেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মিতা রহমান, দপ্তর সম্পাদক শেখ ফরিদ, ডক্টর আমিনুল, অ্যাডভোকেট শাহেদা বেগম, মোবাইল ফোন রিচার্জ সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলু, গণসংহতি কেন্দ্রীয় নেতা বাচ্চু, মানবাধিকার সংগঠনের নেতা সোহেল আহমেদ মৃধা, আবুল কাশেম মজুমদার সহ অনেকেই এই মানববন্ধনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে সাধারণ গ্রাহকরাও তাদের অভিযোগ উত্থাপন করেন।